প্রোগ্রাম হইলেই আমির খান দ্বারা দিয়ে করাইতে হবে, প্রোগ্রাম হইলে হাফিজুর রহমান সিজে গিরে লাগবে, প্রোগ্রাম হইলে মিজানুর রহমান আজহারি লাগবে, আবদুল্লাহ আল আমিন লাগবে। এই চার পাঁচটা নামের বাইরে কেউ যেতে চায় না। আমার সেক্রেটারি রাগ করে এগুলোর নাম দিয়েছে কেয়ামতের আলামত। আমার যে সেক্রেটারি পার্সোনাল সেক্রেটারি প্রফেসর মোশাররফ হোসেন, হাজার হাজার সোনা আসে তার কাছে প্রতিদিন একটা ডেটের জন্য। কোন একটা মাহফিলে গেলে হাজার হাজার লোক তারে ধরে, তার জীবন না বিশ্বাস বেঁচে থাকা নাই। তার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান ওখানে যে হামলা করে, সিআইডি বিআইডি এমপি মন্ত্রী দেশ বিদেশ থেকে ফোন দিয়ে প্রেশার ক্রিয়েট করে, আসবেন না কেন, আসবেন না কেন, আসতে হবে। আর প্রোগ্রাম হইলেই গোটা বাংলাদেশের মানুষের মাথায় দু চারজনের নাম আস, প্রোগ্রাম হইলেই আমির খান দ্বারা দিয়ে করাইতে হবে, প্রোগ্রাম হইলে হাফিজুর রহমান সিজে গিরে লাগবে, প্রোগ্রাম হইলে মিজানুর রহমান আজহারি লাগবে, আবদুল্লাহ আল আমিন লাগবে। এই চার পাঁচটা নামের বাইরে কেউ যেতে চায় না। আমার সেক্রেটারি রাগ করে এগুলোর নাম দিয়েছে কেয়ামতের আলামত। আর পারেনা দেখলা কেয়ামতের আলামত। আমাকে হুজুর আপনি মাফি সালাম দেন, বাদ দেন, এটা কেয়ামতের আলামত। পাইছে কি মানুষ কোথাও যেতে পারে না, এয়ারপোর্টে বসতে পারে না, কোথাও শত শত মানুষ আসে, নারী পুরুষ এয়ারলাইন্সের অফিসার, সিকিউরিটি ডিপার্টমেন্টের লোক, পুলিশ ডিপার্টমেন্টের লোক, র্যাবের লোক, সিআইডি লোক আসতেই থাকে। ইয়াং ছেলেরা পাইলে খালি ছবি তোলে, তাও সেলফি এমনি তোলে, আর আঙুল দুটো এমনি রাখে। আমি কি কি এটা কি স্টাইল, তো গ্যাংনাম স্টাইল আছে না নাই? এগুলো আসলে কি আমাদের আলামত? এরপরে মুরব্বীরা দেখবেন সমাজে অশ্লীল কিছু হতে দেখলে নারীরা হেজাব মেনটেন করতে চায় না, মুরব্বীরা এগুলো দেখলে পছন্দ করে না, ধার্মিক মুরব্বীরা তারা বলে এগুলো কেয়ামতের আলামত। আমি এমন দেখেছি গরুর পা হওয়া দরকার চারটা, গরুর পা বেরিয়েছে দুইটা, দুই পাওয়ালা গরু, এক মানুষ মাথা দুইটা জয়েন্ট আছে না নাই? এগুলো কেয়ামতের আলামত। এগুলো তো আমাদের দেখা, কিন্তু বিশ্বজনীন কেয়ামতের আলামতের ব্যাপারে কি কি বললেন জানার দরকার আছে না নাই? আজকে আমরা কেয়ামতের আলামতের ব্যাপারে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কেয়ামতের আলামত দুই ধরনের, চিল্লায় বলতে হবে কয় ধরনের? একটা ছোট আলামত, একটা বড় আলামত, একটা কি আর একটা বড়। আশরাতু সাআ আস-সুগরা ছোট আলামত, আশরাতু সাআ আল-কুবরা বড় আলামত।